টিডিং 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 মাঝে ভাতে আমরা বাঙালি আর ইলিশ ফ্রাইয়ের সাথে ভাত হলে আর কি লাগে, জমে যায় পুরা। পুতুলের হাতে ইলিশ মাছ, তার মানে তোমরা বুঝতেও পারছো আমরা এখন কোথায় যাচ্ছি ইলিশ খাওয়ার জন্য। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমরা এখন যাচ্ছি মাওয়ায় পদ্মার ইলিশ খাওয়ার জন্য। অলরেডি আস্তে আস্তে রাত হয়ে গেছে। রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা সোজা ঢুকে পড়লাম ইলিশ মাছ খাওয়ার জন্য। এই যে আমাদের ইলিশ মাছটা কাটছে, যেগুলো আমরা অর্ডার করেছিলাম, ইলিশ ফ্রাই। এত স্পিডে ইলিশ মাছ কাটা দেখে আমি তো অবাক, এত স্পিডে কিভাবে ইলিশ মাছ কাটে ভাই! ওদের হাত এত চালু আর এত সুন্দর করে তারা ইলিশ মাছ কাটা দেখে আমি বেহোশ হয়ে গেছি। ইলিশ মাছ কাটা আমি তো পুরো ফ্যান হয়ে গেছি ওদের, এত সুন্দর করে ইলিশ মাছ কাটি, এত স্পিডে, বাবারে বাবা! ইলিশ মাছ কাটতে আছে, কাটতে আছে, কাটতে আছে, কাটতে আছে, কিভাবে পরিষ্কার করছে, অনেক সুন্দর করে পরিষ্কার করছে। আমিও এই টেকনিক বাসায় একবার অ্যাপ্লাই করে দেখবো, এভাবে চামচ দিয়ে ইলিশ মাছ এত সুন্দর করে পরিষ্কার করা যায়। আমিও একবার টেকনিকটা অ্যাপ্লাই করবো, বাট তাদের মতো তাতে স্পিডে কাটতে পারবো না। এই ধাপ 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 ঢুক ঢুক ঢুসকি টিকটিক করে পুটপুট 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 করে কেটে ফেলছিল ইলিশ মাছগুলা। আর ইলিশ মাছের এক একটা পিস, এক একটা সাইজ, সবকিছু এত পারফেক্ট ভাবে সমান সমান হয়ে হচ্ছিল, আমি দেখে তো পুরো শেষ। ওনারা হচ্ছে রিয়েল শেফ, যারা এত সুন্দর করে কাটাকাটি করতে পারে, এত সুন্দর করে রান্না করতে পারে। আসলে তাদের হাতের খাওয়ার রান্নাগুলো এত মজা, কি বলবো! আমার বাংলা রেস্টুরেন্ট গিয়ে ওগুলাইতেই মজা লাগে বেশি খাওয়ার। অবশেষে পর্দার ইলিশ কাটা দেখতে দেখতে চোখে পড়লো চিংড়ি মাছ, কত বড় বড় গলদা চিংড়ি মাছ। চিংড়ি মাছ খেতেও অনেক ভালো লাগে, টাটকা টাটকা চিংড়ি মাছ বরফের মধ্যে ডুবিয়ে রেখেছিল। এখন আমরা দেখবো রিয়েল শেফের রান্নাগুলা, ওরা এত মজা করে রান্না করে, আর এরাই হচ্ছে প্রকৃত চমৎকার শেফ। কিভাবে সরিষার তেল দিচ্ছে, ওয়াও! সরিষার তেল গুলা এত সুন্দর করে ঢালছে। এটা হচ্ছে বেগুন ভাজি, বেগুন ভাজি গুলাও বাপ কি বলবো, এত সুন্দর করে ভাসে, এত এত সুন্দর সরিষার তেলে বেগুন ভাজি স্মেল আসছিল। বেগুন ভাজিগুলা ফ্রাই করা আর ইলিশ ফ্রাই করা দেখেই আমার খুব মজা লাগছিল, আমার থেকে ইচ্ছা করছিল এখনই নিয়ে খেয়ে ফেলে, এত সুন্দর স্মেল আসছিল সরিষার তেলে ইলিশ মাছ ভাজা। ওয়াও, আর কি আছে জীবনে, খাওয়া দাওয়া ছাড়া আর কিচ্ছু নাই জীবনে, সরিষার তেলের সাথে ইলিশ মাছ ভাজা এত ইয়ামি ইয়ামি লাগছিল, আর এত এত বেশি স্মেল আসছিল, আমি তো কোনো রকমের ভিডিও করতে পারছি না। আমার থেকে ইচ্ছা করছিল আমি এখন নিয়ে ইলিশ মাছগুলো খেয়ে ফেলি। সরিষার তেলের মধ্যে তো ডুবো ডুবো সরিষার তেলের মধ্যে ইলিশগুলো এভাবে ধাপ ধাপ করে ছাড়ছে, এটা দেখেই অনেক সুন্দর লাগছে। আসলে ইলিশ মাছ খাওয়া থেকে ইলিশ মাছ ফ্রাই কর দেখাটা আর ইলিশ ফ্রাইয়ের স্মেলটাই অর্ধেক পেট ভরে যায়। আর এটা হচ্ছে শুকনো মরিচ ভাজা, ওয়াও! এখন বেগুন আর ইলিশ মশলাপাত খুনি দিয়েছে ইলিশগুলার, আর বেগুনগুলা এখনই দিয়েছে চুলার মধ্যে, আর কি সুন্দর করে ফ্রাই হচ্ছে সরিষার মধ্যে। অলমোস্ট আমাদের ইলিশ ফ্রাই হয়ে গেছে, ক্রিস্পি ক্রিস্পি, খুব ইয়ামি ইয়ামি লাগছে দেখতে। আর এগুলো হচ্ছে নানা রকম ভর্তা, ওদের ওখানে গেলে এই সকল ভর্তাগুলো জাস্ট একদম ডিজাইন করে রাখে ওরা, অনেক মজার মজার ভর্তা আছে ওদের ওখানে, আমরা এত কিছু ভর্তা ট্রাই করিনি। অন্য পাশে আছে চিকেন মাছ আদার্স, তারপর হচ্ছে চিংড়ি ফ্রাই, সব কিছু বাংলা রেস্টুরেন্টে যা যা থাকে আর কি। অবশ্যই শেষে আমাদের ইলিশ মাছ সাজিয়ে রেখেছে, এখন ইলিশ মাছ আমাদের টেবিলে সার্ভ করবে। আর ইনি হচ্ছে মাওয়ার বিখ্যাত ইলিশ ভর্তা মামা, ওনার হাতের ইলিশ ভর্তা এত মজার নাকি আমি অনেক শুনেছি, তাই আজকে ওনার হাতের ইলিশ ভর্তা খাবো। দেখতে পাচ্ছেন ভাজা ইলিশ ফ্রাইকে উনি টুক 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 করে করে ভর্তা করছে, এটা দিয়ে উনি ভর্তা বানাবে, তাই টুক টুক করে করে কত সুন্দর করে করছিল। এবার ইলিশ ভর্তা মামার ইলিশ ভর্তা বানানোর প্রসেস দেখবো, কত সুন্দর করে করে। এই যে ইলিশ মাছগুলো প্রথমে ভর্তা করে তারপরে একটা বাটিতে নিল, বাটিতে নিয়ে এখন উনি কাঁটাগুলো এক সাইডে সরিয়ে রাখছে, কারণ কাঁটা কিলে তো মানুষের গলায় লাগবে, তাই কাঁটাগুলো ফেলে দেয়। শুধুমাত্র মাছের মাংসগুলো নিয়ে তারপরে এইগুলোকে অনেক কষলিয়ে কষলিয়ে অনেক সুন্দর করে ভর্তা করে।
ভর্তা অলমোস্ট রেডি। এখানে একটু শুকনা মরিচ দিল আর একটু লবণ, সাথে হচ্ছে ভাজা সরিষার তেল, ইলিশ ভাজা গরম গরম সরিষার তেল দিয়ে ভর্তাগুলো অনেক মজা করে মাখাচ্ছে। কি যে মজা লাগছে দেখতে, অনেক মজা হবে দেখতে দেখতে। দেখতে পাচ্ছেন সবাই, অনেক মজা করে ভর্তাগুলো মাখাচ্ছে হাতে চটকিয়ে চটকিয়ে, সাথে মরিচ, মরিচের ঝালটাও এত ব্যালেন্স, আর সবকিছু নিয়ে লবণ, মরিচ একটু চেকেও দেখলো না, বাট বানাতে বানাতে ওনাদের অভিজ্ঞতা হয়ে গেছে ভর্তার প্রতি, তাই তো এত মজা হয় ইলিশ ভর্তাটা। এই ভর্তাও আমার ইলিশ হাতের ইলিশ ভর্তা অনেক টেস্টি, কি বলবো। আমি ফার্স্টে মনে করেছি এই ইলিশ ভর্তাটা আমাদের ছিল, দেখি কি সে এটা আরেকজনের, টাকা তো দিচ্ছে আরেকজন। অবশেষে আমাদের টেবিলে সব খাওয়ার চলে আসলো, এই তো হচ্ছে আমাদের মজাদার ইলিশ ভর্তা, ইলিশ মামার হাতের বানানো ইলিশ ভর্তা। আর এগুলো সব কিছু ইলিশ ফ্রাই, ইলিশের ডিম ফ্রাই, আমি ইলিশের ডিম খাই না তাই আমি ইলিশের ডিম খাইনি। আর ডাল, হ্যাঁ আপনারা যারা মাওয়া যাবেন এই রেস্টুরেন্টের, রূপসী বাংলা রেস্টুরেন্টের ডালগুলো অবশ্যই ট্রাই করবেন, কারণ তাদের ডালগুলো অসাধারণ ছিল, অসাধারণ। ঘন এত মজার ডাল আমি কখনো খাইনি। আর সাদা ভাতের সাথে বেগুন ভাজি, ইলিশ মাছ, ডাল, সালাদ, আর কি লাগে, পুরো দিনটা জমে গেছিল। আমি কখনো দুই বাটি ভাত খাইনি, সেদিন আমি দুই বাটি ভাত। মজাদার ইলিশ ফ্রাই দেখে আমার মুখটা হা হয়ে গেছিল, বাপ আমি অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর করে ডেকোরেশন করেছিল আর এতগুলো ইলিশ দেখে আমার মুখে তো জল জল আসছে। তাড়াতাড়ি আমি কিভাবে খাই কিভাবে খাই ওইটাই চিন্তা করছিলাম। আর হ্যাঁ, একটু তো মেহমানদারি দেখাতে হবে, আগে অন্যদেরকে সার্ভ করার আগে নিজের বাটিতে আগে ভাত তুলে নিতে পারছিলাম না, তারপরেও তুলে নিলাম, তারপরেও দেখেন ভাবি প্লেটটা আগাই দিল যে হ্যাঁ আমার ওনার প্লেটে ভাত, তারপরে বেগুন ভাজা, এখন ভাইয়া দিবে ইলিশ ভর্তা ভাবির প্লেটে। ও তারপর আমার জামাইকেও আগে ভাত তুলে দিতে হচ্ছে তো, কারণ সে না খেলে তো আমি খেতে পারছি না, সে এখন নিবে ভর্তা অনেকগুলো, আমি তো তার আগেই বলছি দাদা আমি দিচ্ছি। আমার জামাই প্লেটে মাছ ভর্তা ভাত সব দেওয়া শেষ, এবার হচ্ছে আমার নেওয়ার পালা। আমি সবগুলো দিয়ে দিয়ে তারপরে আমার বাটিতে নিয়ে নিয়ে নিয়েছি, অবশ্যই ওকে অল্প অল্প দিয়েছিলাম, আমি অনেকগুলো অনেকগুলো নিয়েছি, কারণ এত মজাদার ইলিশ ভর্তা আমি কখনো ছাড়ি না, এত মজার ছিল খাওয়ারগুলো, অসাধারণ ছিল। এরকম ইলিশ ভাজা বাসায় অনেক ট্রাই করেছি বাট হয় না ওদের মতো ইলিশ ভাজা, ওরা এত মজার করে এত সুন্দর করে ইলিশ মাছ ভাজে সরিষার তেল দিয়ে। এই যে আমার খাওয়া শুরু হয়ে গেলো, আমি অনেক মজা করে করে খাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন নাম নাম করে করে কপ কপ করে করে খাচ্ছি। খাওয়া ছাড়া জীবনে কি আছে, খাওয়া পেট শান্তি হলেও তো দুনিয়া দুনিয়া শান্তি শান্তি লাগে। এখন আমার সাথে আমার জামাইটাও ঢং করে করে খাওয়া শুরু করছে, কারণ ও এখন ভিডিওতে আসতেছে তো তাই একটু স্টাইল করে করে খাচ্ছে আর সাথে সাথে একটু ঢং করছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, পেট শান্তি, এখন আমরা যাব ঢাকার দিকে। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবা, পাশে থাকা বেল আইকনটি টিং করে বাজিয়ে দেবা। বাই বাই।